গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, আমরাও ভালো আছি। আর আমি সকাল সকাল উঠে কাজকর্ম দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম, কারণ ভাবলাম যে কাজকর্ম করতে করতেই তোমাদের সঙ্গে দেখা করি, আমার কাজও হয়ে যাবে, তোমাদের সঙ্গে গল্পও হয়ে যাবে, আমার ভিডিওও হয়ে যাবে, সেটা ভেবেই আমি শুরু করলাম। আর দেখো হাওয়াতে দরজাটা ফট করে বন্ধ হয়ে গেল। আজকে হচ্ছে শনিবার আর আমি ভিডিওটা শেষ করব রবিবারে, তোমরা আমার সঙ্গে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে প্রথমেই বলি একটা লাইক করে দিও, প্লিজ একটা লাইক করো। দেখো চলে আসলাম রান্নাঘরে, আমি আগের দিন কিচ্ছু গুছিয়ে রাখিনি, সেই জন্য রান্নাঘরের অবস্থাটা হচ্ছে এরকম। আর আমি এক্ষুনি গুছিয়ে ফেলবো, দেখো গুছানো হয়েও গেছে, সব মেজে ঘষে গুছিয়ে নিয়েছি। শনিবারে তো নিরামিষ খাই তোমরা জানো। তুমি রান্না করছো? তোমরা দেখছো লিলি খেপে গেছে, লিলিকে স্নান করানোর পরে লিলির অবস্থাটা এরকমই হয়। দেখো বেলটা খুলে দিচ্ছি, না হলে আরো রেগে যাচ্ছে বাধা আছে বলে, কারণ লিলি সবসময় ছাড়া থাকে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, আমরাও ভালো আছি। আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। ও তার আগে বলে নিই, আজকে হচ্ছে নেক্সট ডে, কালকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, কন্টিনিউ করিনি, কারণ আমরা নবদ্বীপ গেছিলাম, সেই ভিডিওটা অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি। আর গতকাল কিছু বাড়ির কাজকর্মর ভিডিও করে রেখেছিলাম, সেটা এর সঙ্গে যাবে, তো সেই জন্য আজকে হচ্ছে নেক্সট ডে, পরের দিন। আর আমরা এখন রেডি হয়েছি, আমি আর নিতা, আমরা যাচ্ছি একটু বস্ত্র বাজারে। বস্ত্র তাই না নিতা? বস্ত্র তো, বস্ত্র বাজারে কিছু জিনিস কেনাকাটা করতে, মানে সুইটি নিতার জন্য দেখি কি কিনতে পারি, হালকা ফুলকা কিছু একটা জামা কাপড় কিনে দিতে হবে পয়লা বৈশাখ সামনে। এটা হচ্ছে পরস্পর হয়ে আসছে, পয়লা বৈশাখে নতুন জামা পরতে হবে, নতুন জামা, তো ওদের জন্য দেখি কিছু কিনতে পারি নাকি, সেই জন্যই যাচ্ছি। যদি পছন্দ না হয় তাহলে এম বাজারে যাবো, আগেই বলছি আমি কিছু নেবো না কিন্তু এম বাজারে যাবো। তো তোমরা জানোই মলে গেলে জিনিসের দাম দ্বিগুণ, আর আমি যদি বস্ত্র বাজার থেকে আনি হয়তো একটু কমে আনতে পারবো, কারণ ওখানে পাইকারি মার্কেট আর আমাকে সবাই চেনে। তো চলো ঘুরে আসি, তারপরে তোমাদের সঙ্গে। আমরা কেনাকাটা সেরে যখন আসছিলাম রাস্তায় দেখলাম বাসন্তী পুজো হচ্ছে, তোমাদের একবার মাকে দর্শন করিয়ে দিলাম, তোমরা দেখো দর্শন করে নাও কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে পুজো হচ্ছিল অলরেডি। দেখো বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছি, সুইটি লস্যি বানালো, লস্যি খেলাম, খেয়ে দেয়ে কাজে লেগে পড়েছি। ফ্যানটা দেখো কি নোংরা হয়েছে, এই ফ্যানটা পরিষ্কার করতে গেলে আমাদের ওই বাড়ির থেকে টুল আনতে হয়, নাহলে আমি হাতে পাই না, এই ফটোগুলো মুছতে গেলেও আমার ওই টুলটা দরকার পড়ে। ফটোটা আমাকে একজন আর গিফট করলো, সেই ফটোটা আমি দেখো এখানটায় উপরে রাখছি, কারণ এখানে তো আর টানানোর জায়গা নেই, সেই জন্য আমি ওইখানটায় রেখে দিলাম মেন সুইচের উপরে। আর এটাকে আমি সার্ফ জল দিয়ে পরিষ্কার করেছি, আরও একটু মুছে নিলাম দড়িটা। তো দেখো আবার উপরে উঠছি, উপরে উঠাও যে কী রিক্স, কী বলবো, এত বড় শরীর নিয়ে যদি ওখানে টুলের উপরে উঠতে হয় তো কেমন ভয় করে তখন ভাবো। তো মালাগুলো দেখো সার্ফ জল দিয়ে ধুয়ে নিয়ে এসে আবার টানিয়ে দিচ্ছি। ঘর দুয়ার পরিষ্কার করে স্নান করে চলে আসলাম তোমাদের সামনে, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, এক্ষুনি দোকানে যেতে হবে, কারণ অলরেডি 5টা বেজে গেছে। বারান্দাটা পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে গেছে, বাজার থেকে এসে না মানে একটু রেস্ট নিলাম, প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। দেখো ওই কদিন আমি বাড়ির থেকে বেরিয়ে আমার হাত টাতগুলো একদম পুরো কালো হয়ে গেছে, আর বারান্দাটা পুরো একদম ডিপ ক্লিন করে ফেলেছি, শুধু মানে ফ্রিজের ভেতরটা পরিষ্কার করিনি, কারণ ফ্রিজের ভেতরে পরিষ্কার করে কী বা আমার লাভ আছে বলো,
লিলি লেবু চিকেনটা তো থাকবেই ফ্রিজে, সেই জন্য ফ্রিজটা সেইভাবে পরিষ্কার করিনি, কারণ ফ্রিজে আমাদের যত মানে যতটা পারবো আমাদের জিনিসটা ফ্রিজে কম রাখবো, আর সব কিছু একদম পরিষ্কার করে ফেলেছি। ধরো তোমাদের সঙ্গে পরে কথা বলবো রাতে, আগে দোকান থেকে ঘুরে আসি, অনেক দেরি হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, দোকান থেকে চলে এসেছি, তোমাদের সামনে চলে আসলাম, তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, যেটা তোমরা থাম্বনেইলে দেখতে পাচ্ছ সেই জিনিসগুলো নিয়ে চলে আসলাম। কি কি এনেছি সেটাই তোমাদের দেখাবো। তো দেখো, সবার ফার্স্টে আমি সব কিন্তু ছিটিয়ে নিয়ে বসেছি, হয়তো তোমরা দেখতে পাচ্ছ, আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছ কিনা। তো দেখো এখানে সবার ফার্স্টে তোমাদের দেখাই, এই যে সুইটির জন্য একটা জিন্স এনেছি, এই জিন্সটা সুইটির জন্য এনেছি, আর এটা এনেছি বস্ত্র বাজার থেকে। আর এই জিন্সটার কালারটা ক্যামেরাতে আকাশি লাগছে, মানে ব্লু নীল কালার লাগছে না, ব্লু ব্লু লাগছে, তো এটা সেটা না, মানে আকাশি কালার, একটু অন্যরকম কালারটা, ক্যামেরাতে একটু অন্যরকম দেখাচ্ছে কালারটা। তো সুইটির জন্য এনেছি এই জিন্সটা, এই জিন্সটার দাম নিয়েছে 450 টাকা। আর এম বাজার থেকে এনেছি, মানে সুইটি নিতা তো আগেই বললো যে এম বাজারে ছাড়া ওর বাজার হবে না, বস্ত্র বাজারে যে ওর কিছু পছন্দই হলো না, লাস্টে আমাকে বাধ্য হয়ে এম বাজারে যেতে হলো। তো এম বাজারে গেছিলাম, এম বাজার থেকে নিতা কী কী কিনলো, আর নিতার সঙ্গে তো আমি ছিলামই, তো কী কী কিনলো সেটাও তোমাদের দেখিয়ে দিই। দেখো নিতা এই প্যান্টটা নিয়েছে, এটা হচ্ছে নিতার একটা সাদা প্যান্টের খুব শখ ছিল, ইচ্ছা ছিল, তো জিন্স তো পেলাম না সাদা, তো সেই জন্য দেখো এটা জিন্সের মতনই কাপড়, এই কাপড়টা আর এই কাপড়টা একই ধরনের, কিন্তু এটা জিন্স না, কোনো পকেট নেই, আর কোমরটা দেখো এই যে এরকম, এটার কোনো পকেট কিচ্ছু নেই, চেন টেন কিচ্ছু নেই, এটা ল্যাগিংসের মতো ডিজাইনটা, কিন্তু প্যান্টটা হচ্ছে জিন্সের মতো। তো এটা নিয়েছে নিতা, আর এটার দাম নিয়েছে দেখো 395 টাকা, এটার দাম নিয়েছে 395 টাকা, আর পুরো কটন, কিন্তু হেভি সুন্দর জিনিসটা। আর এনেছি সুইটি নিতার জন্য কিছু টপ, তো কিছু বলতে মানে দুজনা দুটো দুটো করে চারটে টপ, আর পুরো জিনিসগুলো সব কিন্তু কটন, একদম সফট, খুব সুন্দর জিনিস। তো এই এই টপটা এনেছি, এই টপটা হচ্ছে আমার নিজের পছন্দর, আমার খুব পছন্দ হয়েছে এই টপটা, সুইটি আমার পছন্দ, সুইটিকে পছন্দ করতে হয়, মানে সুইটি বাধ্য পছন্দ করতে, কারণ আমার পছন্দ সুইটি কোনোদিনও ফেলতে পারে না, আমি মানে আমাদের দুজনের সঙ্গে মতের মিল আছে। তো এই টপটার দাম নিয়েছে দেখো সাদার মধ্যে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা, খুব ভালো লাগছে দেখতে। আর এই যে 175 টাকা দাম নিয়েছে, খুবই কম দাম। আর সুইটির জন্য আরও একটা টপ এনেছি, এটা এটা একদম প্লেন, কোনো সেরকম পিন নেই, এই সামনে একটু লেখা আছে ডিজাইন, বাস এইটুকুনি, বি স্ট্রং লেখা, এরকমই সুইটি পছন্দ করে, মানে প্লেন টপ। আর এই টপগুলো কিনেছে পড়তে যাওয়ার জন্য, কম্পিউটারে যাওয়ার জন্য, গরমের মধ্যে পরে শান্তি পাবে, কারণ সুতি আর একদম সফট, সেই জন্য পরে শান্তি পাবে। তো এই টপটাও নিয়েছে 175 টাকা, এই দেখো ফিট, এগুলো হচ্ছে সব এম বাজার থেকে আনা। আর নিতা নিয়েছে এই টপটা, এই টপটা হচ্ছে আমার পছন্দর নিতার জন্য, তো এই টপটা আমার খুব পছন্দ হয়েছে, নিতা বলছিল পিঙ্ক কালার নেব না, কিন্তু পিঙ্ক আমার খুব ভালো লাগে, আর এই টপটা একবার দেখে আমার এত পছন্দ হয়ে গেল না, আমি আর এটাকে দেখে আসতে পারলাম না, নিয়েই আসলাম। তো এই টপটা নিতা নিয়েছে, নিতার জন্য নিয়েছি, এটার দাম নিয়েছে একটু বেশি আছে, এটার দামটা 235 টাকা। আর এটা হচ্ছে ফেব্রিকের কাজ, আর পুরোটাই কিন্তু কটন, খুব সুন্দর গেঞ্জিটা। তো নিতা আমি পছন্দ করে নিয়েছি একটা, আর নিতা নিয়েছে একটা পছন্দ করে, তো নিতা নিয়েছে এটা হলুদ কালার, আমার নেওয়ার ইচ্ছা ছিল না হলুদ কালারের, ওদের অলরেডি অনেকগুলো টপ আছে মোটামুটি হালকা, মানে লাইট কালার দিয়ে ডিপ কালার দিয়ে অনেক কটাই টপ আছে, তবু নিল নিতা, নিতার পছন্দ হলো এই টপটা, তো নিতা এটা নিয়েছে, এটা নিয়েছে 210 টাকা, এই দেখো 210 টাকা দাম নিয়েছে, এটাও এম বাজার থেকে আনা হয়েছে। তো এম বাজারে শপিং ছিল এই কটা জিনিস, আর বস্ত্র বাজার থেকে কী কী এনেছি এরকম আমি সব খুলে রেখেছি রেডি করে, যাতে দেরি না হয়, ভিডিওটা যাতে বড় না হয় তার জন্য। তো এ দেখো এরকম একটা বেড কভার এনেছি, এটা হচ্ছে সাদা, সাদা বেড কভারের আমার খুব ইচ্ছা ছিল, খুব শখ ছিল যে আমি একটা সাদা বেড কভার কিনবো, তো সেই জন্য আমি একটা সাদা বেড কভার কিনেছি। তো এটার সঙ্গে দিয়েছে দেখো একটা কোল বালিশের কভার, আর দুটো দিয়েছে মাথার বালিশের কভার। তো এই মানে এই বেড কভারটা আমার মানে স্বপ্ন ছিল সাদা কিনার, কিন্তু সাদা কিনেছে, জানি না কতটা যত্ন করে রাখতে পারবো লিলি লেবুর জন্য, কারণ ওরা বিছানায় বারবার লাভ দিয়ে আসে, তো একদিনও তো ব্যবহার করতে পারবো, তাই না বলো, একদিন পাকবো তুলে রেখে দেবো, এটাই করবো আর কি করবো। আর এনেছি 6টা বালিশের কভার, এই দেখো 6টা বালিশের কভার এনেছি, কি কি কালার এনেছি তোমাদের দেখিয়ে দিই। ও বেড কভারটার দামটা কত নিয়েছে সেটা তোমাদের একবার বলে দিই, বেড কভারের দাম নিয়েছে 340 টাকা, এটা হয়তো দোকানে কিনতে গেলে অনেক বেশি নেবে, যতটা আমার ধারণা 450 কিংবা 500 নেবে, তার থেকে কম নেবে না, এটা হচ্ছে পাইকারি রেট, পাইকারি রেট বলা উচিত না দোকানদারদের, সর্বনাশ হয় পাইকারি রেট বললে। তো
তবু আমি বলে দিলাম তোমাদের আমি যে রেটটা এনেছি সেটাই তোমাদের আমি বলে দিলাম। আর এই বালিশের কভারগুলো নিয়েছি আমি 35 টাকা করে। এগুলো হচ্ছে বড় বালিশের কভার, ছোটগুলো দাম কম, ছোটগুলো 30 টাকা করে, আর এগুলো বড়, কারণ আমাদের বালিশগুলো ভেঙে আমি একটু বড় করার চেষ্টা করব, টাইম পাচ্ছি না, সেগুলো করতে পারছি না। তবে এখানে দুটো আছে, এই দুটো নিতার পছন্দ, এটাও খুব সুন্দর। আর এখানে আছে দুটো, এখানেও দুটো আছে, এই দুটো আমার পছন্দ, আমার খুব পছন্দ এটা। আর এই যে এখানে আছে দুটো, এই দুটো আমার পছন্দ। তো ছটা বালিশের কভার, ছটা বালিশের কভার নিয়েছি। আর নিয়েছি সব থেকে বেশি ভালো লেগেছে আমার, এই দেখো এটা হচ্ছে ফ্রিজের কভার। এই ফ্রিজের কভারটা, আর যেটা তোমরা দেখলে ডাইনিং টেবিলে আমি পাতলাম আগেই দেখে নিয়েছো তোমরা ওই কভারটা, আর এই কভারটা দিয়ে নিয়েছে 200 টাকা। 200 টাকায় দুটো জিনিস দিয়েছে, আমার খুব খুব পছন্দ হয়েছে এটা। যদিও এই সব নেটগুলো নষ্ট হয়ে যায়, কালারগুলো নষ্ট হয়ে যায়, মানে নোংরা হয়ে গেলে কালো কালো হয়ে যায়, এগুলো কাচলে উঠতে চায় না, তবু নিলাম, দেখে খুব ভালো লাগলো। আর এগুলো অনলাইনে যদি আমি কিনতে যেতাম অনেক অনেক দাম নিত, তো আমি অনেকটাই কম দামে পেয়েছি। তোমরা বুঝতেই পারছ যে দুটো জিনিস 200 টাকায় এনেছি তাহলে কতটা কমে হয়েছে, সেই জন্য নিলাম, খুব পছন্দ হয়েছে এটা। এগুলো আমি এনেছি বস্ত্র বাজার থেকে, এটা এই বালিশের কভার, বেড কভার আর টেবিল ক্লথটা এনেছি বস্ত্র বাজার থেকে। আর বস্ত্র বাজারের পাশেই একটা দোকান আছে যেখানে মাছের খাবার, তারপরে মানে অনেক কিছু জিনিস পাওয়া যায় ওখানে, তারপরে মাছ ধরার বড়শি, যেটাকে বলে ছিপ, ছিপ বলে বড়শি বলে, যাই হোক হবে, তো সেটা সেইখানটায় মাছের খাবার পাওয়া যায়। এই খাবারটা আমি আগে 50 গ্রাম এনে আগে খাইয়ে দেখেছি যে মাছগুলো কেমন থাকে, কেমন হয়, তো খাবারগুলো খুবই ভালো। 10 টাকা শ নিয়েছে, 200 খাবার এনেছি, এখানে কিছুটা সুইটি ঢেলে রেখেছে কোটোতে। আর এই খাবারগুলো খেয়ে না মাছগুলো অনেকটা বেড়েছে, সেই জন্য আমি আরো বিশেষ করে এই খাবারটা আনলাম। আর এটা দেখো সেই কালারিং খাবার না, এটা কিন্তু খাবারের মতনই দেখতে, কিন্তু এটা একটু অন্যরকম মানে কালার, তো খাবারটা খুবই ভালো সেই জন্য আনলাম। আর এনেছি দোকানের জন্য কিছু প্যাকেট। আর এই ছিল আমাদের শপিং, আর কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। কেনার সময় তো অনেক মনে হচ্ছিলো যে কত না কত কিনে ফেললাম, কিন্তু বাড়ি আসার পরে কিছুই না। তো যাই হোক, এই ছিল শপিং, মানে পয়লা বৈশাখের বাজার। আমাদের বাড়ি আর কোনো বাজার হবে না, আমি আমার জন্য কিছু কিনবো না। একটা নাইটি এনে রেখেছি, তোমরা দেখেছো সাদা রঙের নাইটি, খুলে দেখাইনি এমনি দেখেছিলে, তো ওই নাইটিটাই আমি পরবো পয়লা বৈশাখে। আর কিছু আমি নেবো না, এই আমার আমার ছিল এগুলো, এগুলো হচ্ছে আমার ছিল, সেই জন্য আমি আর কিছু নিচ্ছি না। যাই হোক, কেমন লাগলো তোমাদের আমাদের এই বাজার, সব কিছু কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটাকে শেয়ার করে দিও। আর নতুন যদি কেউ এসে থাকো, আমার নতুন বন্ধু যদি কেউ এসে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।